সাত সকালে লোকালয়ে হরিণ চাঞ্চল্য ফালাকাটা ব্লকের দেওগাঁও এলাকায়। সাত সকালে লোকালয়ে হরিণ ঘিরে চাঞ্চল্য দেওগাঁও এলাকায়। ঘটনাটি ঘটে শনিবার সকালে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, দক্ষিণ খয়েরবাড়ি বন জঙ্গল থেকে একটি পুরুষ সাম্বার হরিণ পাকা ধান খেতে লোকালয়ে ঢুকে পড়ে। ধান খেতে গিয়ে জঙ্গলে ফিরতে সকাল হয়ে গেলে লোকজন হরিণটি দেখে ভিড় জমাতে শুরু করে। লোকজনের সমাগম দেখতে পেয়ে হরিণটি হতচকিত হয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ছুটে এসে এলাকাবাসীর সহযোগিতায় দক্ষিণ দেওগাঁও এলাকায় একটি বাড়ির ফুল বাগান থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে জানা যায়, হরিণটি লাফালাফি করতে গিয়ে সামান্য চোট পায়। চিকিৎসার জন্য জলদাপাড়া অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়। হরিণটিকে চিকিৎসার পর জলদাপাড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয় বলে জানান দক্ষিণ খয়েরবাড়ি বিট অফিসার আরিফ হোসেন মণ্ডল। ফালাকাটা থেকে আবিদ হোসেনের রিপোর্ট, আমি অদিতি, সি নিউজ। Yeah, yeah, yeah.